দর্শক, গরু এবং ছাগলের পেট ফাঁপা অত্যন্ত পরিচিত রোগ। এ রোগ সাধারণ, কিন্তু এর ক্ষতিকারক প্রভাব কম না। বারবার এ রোগ হলে উৎপাদন কমে যায়, গরুর হজম ক্ষমতা নষ্ট করে। দেখা যায় একবার গরুর পেট ফাঁপা রোগ হলে 7 থেকে 10 দিন সঠিকভাবে খাদ্য খায় না। পেট ফাঁপা রোগ কখনো কখনো এতই মারাত্মক হয় যে গরু কিংবা ছাগল মারা যায়। খাবার ব্যবস্থাপনার ভুলের কারণে গরুর পেট ফাঁপা রোগ বেশি হয়। অনেক সময় সাইলেন্ট পেট ফাঁপা রোগ হয়, তেমন কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু গরুর খাবারের রুচি কমে যায়। দর্শক, গরুর পেট ফাঁপা রোগ কি? ব্লট বা টিম্পানি কি? ব্লট বা টিম্পানি হওয়ার কারণ, পেট ফাঁপা রোগ কেন হয়, পেট ফাঁপা রোগের লক্ষণ সমূহ, ক্রনিক ব্লট, পেট ফাঁপা রোগের প্রতিকার, পেটে গ্যাস হলে করণীয়, পেট ফাঁপা রোগের চিকিৎসা, রুমেনের কার্যকারিতা, বৃদ্ধিকারক সাসপেনশন, পাউডার এবং ট্যাবলেট, গরুর পেট ফাঁপা রোগের ঔষধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করবেন। এবার তাহলে শুরু করি। গরুর পেট ফাঁপা রোগ কি? নানা কারণে গরুর রুমেনে মাত্রাধিক অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে রুমেনের কার্যকারিতা কমে যায়, পেটে পিএস কমতে থাকে এবং গ্যাস বৃদ্ধি পায়। গরু ছটফট করে, মুখ দিয়ে লালা ঝরে, কখনো কখনো প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়। এই অবস্থাকে গরুর পেট ফাঁপা রোগ বলে। গরু ছাগলের ব্লট এবং টিম্পানি কি? পশুর পেটে মাত্রাধিক গ্যাস জমে পেট ফাঁপা রোগ সৃষ্টি হয়। এ কারণে বদহজম এবং পেট ফাঁপা জনিত অজীর্ণতা সৃষ্টি হয়। এক কথায় বলতে গেলে, পেটে শুধু মুক্ত গ্যাস জমা হলে তাকে টিম্পানি এবং ফেনাযুক্ত গ্যাস বিদ্যুৎ আকারে পেটে জমা হলে তাকে ব্লট বলে। যাই হোক না কেন, চিকিৎসা পদ্ধতি কিন্তু একই। ব্লট বা টিম্পানি হওয়ার কারণ, দেখা যায় খাদ্যের ত্রুটির কারণে টিম্পানি রোগ হয়। খাদ্যনালীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হলে, রুমেনের গতিশীলতা কমে গেলে, পশুর দেহের অভ্যন্তরে সৃষ্ট গ্যাসের পরিমাণ থেকে সঠিক পরিমাণে বের হতে না পারলে টিম্পানি রোগ হয়। অতিরিক্ত লিগোনিমাস জাতীয় ঘাস যেমন শিম, মটর, খেসারি প্রভৃতি অধিক পরিমাণ খেলেও এই রোগ হয়। অধিক কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খেলে ব্লট রোগ হয়। চারণভূমিতে অধিক ইউরিয়া সার প্রয়োগ, খাদ্যে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন দিলে এ রোগ হয়। গরুর পেট ফাঁপা রোগের লক্ষণ সমূহ, জাবর কাটা বন্ধ হয়, খাদ্য গ্রহণ করে না, বারবার উঠা বসা করে, মুখ দিয়ে লালা পড়ে, শরীর দিয়ে ঘাম বের হয় এবং মাঝে মাঝে জিহ্বা বের করে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে। বাম পেট অনেক সময় ভীষণ ভাবে ফুলে উঠে, শ্বাস নিতে কষ্ট হয়, পায়খানা প্রস্রাব করে না। অতিরিক্ত পেট ফাঁপা হলে আক্রান্ত পশু শ্বাস বন্ধ হয়ে মারাও যায়। গরু ছাগলের ক্রনিক ব্লট, গরুর পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা মাঝে মধ্যেই হয়, আর যদি এই সমস্যা একটি গরুর নিয়মিত হতে থাকে তখন তাকে ক্রনিক ব্লট বলে। এটি হয় মূলত গরুর পাকস্থলীতে অতিরিক্ত গ্যাস জমে গেলে। ঔষধ প্রয়োগ করে এই গ্যাস নিয়ন্ত্রণ করা গেলেও 2-3 দিনের মধ্যে আবার সমস্যা ফিরে আসে। একেই বলে ক্রনিক ব্লট। এটি হলে গরু দ্রুত দুর্বল হয়ে পড়ে। গরুর পেট ফাঁপা রোগের প্রতিকার, এই রোগের একমাত্র প্রতিকার প্রাণীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা। প্রাণীর খাদ্য ব্যবস্থাপনার প্রতি নজর রাখতে হবে। গরুর পরিপাকতন্ত্র উন্নত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সময় মতো সঠিক নিয়মে পশুকে কৃমিমুক্ত করতে হবে। গবাদি পশুর ওজন বুঝে আদার রস 100 থেকে 150 গ্রাম অথবা প্রয়োজন আরো কম বেশি করতে হবে এবং সাথে খাবার সোডা ওজন বুঝে 2 চামচ থেকে 5 চামচ অথবা প্রয়োজনে কম বা বেশি করে খাওয়াতে হবে। এই ফর্মুলা পেট ফাঁপার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঔষধ এবং গরুর গর্ভকালেও নিরাপদ। গরুর পেটে গ্যাস হলে করণীয়, গরুর পেট ফাঁপা রোগ হওয়াটা একটি সাধারণ ব্যাপার। এটি মূলত হয় খাদ্য ব্যবস্থাপনায় ভুলভ্রান্তি এবং খাদ্য পরিবর্তনের কারণে। হঠাৎ করে গরুর খাদ্য এবং খাদ্যাভ্যাস কখনোই পরিবর্তন করা যাবে না। গরুকে অধিক স্টার্চ জাতীয় খাদ্য যেমন ভুট্টা, গম, চাল বা ভাত ইত্যাদি দেওয়া যাবে না। গরুকে নিয়মিত 2 বেলা পর্যবেক্ষণ করতে হবে। হাতের কাছেই পেটের সমস্যা জনিত ঔষধ রিজার্ভ রাখতে হবে। যদি গরুর পেটে গ্যাস হয়ে যায় তাহলে জাইমোভিট পাউডার বয়স এবং ওজন অনুযায়ী খাওয়াতে হবে। গরু অথবা ছাগলের পেট ফাঁপা রোগের চিকিৎসা, 1 নম্বর, রুমেনের কার্যকারিতা বৃদ্ধিকারক সাসপেনশন, ব্লট স্টপ ভেট ওরাল সলিউশন, নো ব্লট ভেট ওরাল সলিউশন, জিরো ব্লট ভেট ওরাল সলিউশন, ম্যাক ভেট প্লাস ওরাল সলিউশন ইত্যাদি। 2 নম্বর, রুমেনের কার্যকারিতা বৃদ্ধিকারক পাউডার, বডি কেয়ার, রুমেনই প্লাস, ডাইমোভে, ডিজিন্যাক্স, ডিজিটন ইত্যাদি ঔষধ। 3 নম্বর, রুমেনের কার্যকারিতা বৃদ্ধিকারক ট্যাবলেট, রুমেন্টন, বায়োকার্ড এক্সপি, রুম কিওর ট্যাবলেট ইত্যাদি। গরুর পেট ফাঁপা রোগের ঔষধ,
1 নাম্বার রুসিড পাউডার সাধারণ পেট ফাঁপার সমস্যায় এই ধরনের পাউডারগুলো বেশ কার্যকর দেখা যায় একটি 100 কেজি ওজনের গরুকে সকালে 10 গ্রামের একটি স্যাশেট এবং বিকালে 10 গ্রামের একটি স্যাশেট খাওয়ালেই গরু ভালো হয়ে যায় 2 নাম্বার বডি কেয়ার বা বডি ভেট এটি 125 গ্রাম স্যাশেটে পাওয়া যায় এটি প্রায় সকল ভেটেরিনারি কোম্পানিরই আছে এটি খাওয়ালে দ্রুত গ্যাস শোষিত হয় এবং গরু ধীরে ধীরে স্বাভাবিক হয় 3 নাম্বার ব্লট স্টপ অথবা জিরো ব্লট গরু হঠাৎ করে স্টার্চ জাতীয় খাদ্য বেশি খেলে পেট ফাঁপা রোগ হয় এই ক্ষেত্রে ব্লট স্টপ অথবা জিরো ব্লট সিরাপ ব্যবহার করা হয় এটি খাওয়ালে পশুর গ্যাস কমে যায় এবং পশুটি প্রস্রাব পায়খানা করে 4 নাম্বার এন্টাসিড অথবা এন্টাসিড প্লাস মানুষের এন্টাসিড অথবা এন্টাসিড প্লাস অনেক সময় গবাদি পশুকে খাওয়ানো হয় এবং সাধারণ সমস্যায় এই ঔষধ ভালো কাজ করে সুতরাং গরু অথবা ছাগলের পেট ফাঁপা হলে আক্রান্ত পশুর ওজন অনুযায়ী সাসপেনশন পাউডার অথবা ট্যাবলেট ব্যবহার করলেই রোগমুক্ত হয় আপনারা যদি গরুর খাদ্য ব্যবস্থাপনা ভালোভাবে নিতে না পারেন তাহলে প্রায় এই রোগ দেখা দেবে আর তাই আপনারা আপনার পশুর খাদ্য ব্যবস্থাপনার দিকে নজর দিন গরুর পেট ফাঁপা রোগ আসবে না দর্শক আজ তাহলে এ পর্যন্তই আগামীতে আরো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভিডিওটি আপনাদের উপকারে আসলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে আমরা খুব খুশি হব আর আমরা আপনাদের সেবায় সার্বক্ষণিক আছি এবং থাকব ভবিষ্যতে আমরা আপনাদের আরো বেশি উপকারে আসতে পারলে নিজেদেরকে ধন্য মনে করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ